উত্তরাখণ্ডের গ্রামে রিমা তার স্বামী শৈলেশের সাথে ম্যাগি বিক্রি করার কাজ করত। ম্যাগির দোকান কিছুদিন আগেই খোলা হয়েছিল আর সেখানকার লোকজন প্রায় লাইনই লাগিয়ে দিত দোকানের সামনে। রিমা আর শৈলেশের দোকান খুব ভালোই চলছিল, কিন্তু অসুবিধা একটাই ছিল যে শৈলেশ দোকানের কাজটা করতে চাইত না। শৈলেশ একজন চাকরিজীবী ছিল যে লকডাউনের সময় নিজের চাকরি হারিয়ে ফেলেছিল। জবের থেকে চাকরিটা গেছে, এখানে লোকের পাশও নাড়িয়ে এঁঠো ম্যাগি পরিষ্কার করতে হয়। কখনো ব্যবসা ছোট বা বড় হয় না গো, কাজ তো কাজই হয়। তোমার আবার কি, ছোটবেলা থেকে এরকমই, কিন্তু আমি তো সমর্থ না। তাহলে এটা ছাড়া আমরা করবই বা কি? তুমি ততক্ষণ দোকানটা চালাও যতক্ষণ আমি শহর থেকে ফিরে না আসি। আমি আবার ওখানে চাকরি খুঁজতে যাচ্ছি, কিছু টাকা তোমার কাছে আছে, তা দিয়ে ঘর চালাবে। আমি শীঘ্রই নিজের চাকরি খুঁজে তোমাকে খবর পাঠাবো। রিমার সঙ্গে কথা বলে শৈলেশ শহরে যাওয়ার বাস ধরে নেয় আর চাকরি শুরু করে দেয়। রিমা বিষণ্ণ হয়ে পড়ে আর নিজের ম্যাগির দোকান নিজের ননদ রিয়াকে ডেকে তার সাথে চালাতে শুরু করে দেয়। বস রিয়া, কি বলি তোকে, যখন থেকে ও শহরে চাকরি করতে গেছে তখন থেকে দোকান চালানো খুব মুশকিল হচ্ছে। বৌদি তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার দোকান আর ঘর সবকিছু সামলে নেব। আমার প্রিয় সোনা, তুই এইটুকু বলে ফেললি সেটাই অনেক। তার ঠিক পরের দিন রিমা আর রিয়া দুজনে মিলে ম্যাগির দোকান খোলে, কিন্তু আশেপাশে আরো অনেক দোকান হওয়ার কারণে সেদিন তার দোকানে আর বিক্রি হয় না। বৌদি এরকম তো প্রথমবার হয়েছে যে আমাদের দোকান চলছে না, নয়তো রোজ আমাদের ম্যাগি বিক্রিই হয়ে যায়। ওই যে কথায় বলে না যে সব দিন সমান হয় না, আজ নয়তো কাল চলবে আর কি। দেখতেই দেখতে পুরো 15 দিন কেটে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের ম্যাগির দোকান আর চলে না। ক্লান্ত হয়ে গিয়ে ননদ আর বৌদি দুজনে মিলে দোকানটা বন্ধ করে দেয়। রিয়া, জানি না আমাদের ওপর কার নজর লেগেছে, আমাদের দোকান তো চলছেই না। আমি যখন থেকে এসেছি আমি দোকানে গ্রাহকদের থেকে বেশি ম্যাগি আমিই খেয়েছি। এই জিনিসের কোনো সমাধান আমাদেরকে বার করতেই হবে। আমরা চকলেট ম্যাগি বানাই তখন, উত্তরাখণ্ডে ঠান্ডায় মিষ্টি মিষ্টি ম্যাগিতে মিষ্টি মিষ্টি চকলেট, ভালো দোকান চলবে। শুধু ম্যাগি তো বিক্রি হচ্ছে না, আর তুই চকলেট ম্যাগি বিক্রি করার কথা বলছিস। করি তাদের বাড়িতে একজন পোস্টম্যান আসে আর সে একটা চিঠি দিয়ে চলে যায়। এইটা নিশ্চয়ই তোর ভাইয়ের হবে, দাঁড়া আমি দেখছি। আমি একটা চকলেট ফ্যাক্টরিতে চাকরি পেয়ে গেছি, পুরো 1 মাস হয়ে গেছে আর স্যালারিও খুব ভালো এখানে। এই জন্য উপহার হিসাবে আমি তোমাকে অনেকগুলো মিষ্টি মিষ্টি চকলেট পাঠালাম। তোর দাদার একটা বড় চকলেট ফ্যাক্টরিতে চাকরি হয়ে গেছে, উনি উপহার স্বরূপ অনেকগুলো চকলেটস পাঠিয়েছে, এই দেখ। এটা তো খুবই খুশির কথা, আর তো আর এটা দিয়ে আমরা চকলেট ম্যাগি বানিয়ে বিক্রিও করতে পারবো। একবার ট্রাই করতে আর কি যায় আসে, যতক্ষণ না আমরা এটা করি তুই চুপ তো করে থাকবি না। দুজনে ঠিক পরের দিন চকলেট ম্যাগি বিক্রি করা শুরু করে দেয়। আমি আজকের জন্য প্রচন্ড উৎসুক, আমি আর অপেক্ষা করতে পারছি না। রিয়া প্রায় চকলেট ম্যাগি বানানো শুরুই করেছিল, তার গন্ধটা আশেপাশে সমস্ত দোকানের মধ্যে গিয়ে পড়ে। সমস্ত গ্রাহক চকলেট ম্যাগি খাবার জন্য রিমা এবং রিয়ার দোকানে এসে জড়ো হয়। এই গন্ধটা তো খুবই ভালো, এটা আপনারা কি বেচছেন এখানে? আমরা এখানে চকলেট ম্যাগি বিক্রি করি। আরে এ তো দারুণ ব্যাপার, এত ধরনের ম্যাগি খেয়েছি কিন্তু আজ পর্যন্ত চকলেট ম্যাগি খাইনি, এটা কিভাবে তৈরি হয়? খেয়ে তো দেখুন একবার, তারপর বলবেন বারবার খাবো। আরে বোন আমাকেও বানিয়ে দিও, আমিও আপনাদের এই চকলেট ম্যাগি খেতে চাই। প্রথম দিনেই শৈলেশের এই পাঠানো চকলেটের তৈরি ম্যাগি শেষ হয়ে যায় আর সেই চকলেট থেকে তৈরি চকলেট ম্যাগির দোকান দারুণ চলতে থাকে, সবাই দারুণ খুশি হয়। ঠিক তখনই শৈলেশ শহর থেকে নিজের 1 মাসের চাকরি পূর্ণ করে ফিরে আসে আর রিমাকে এসে বলে, ভাগ্যবান, কোথায় তুমি, দেখো আমি এসে গেছি আর আমি সঙ্গে পুরো 1 মাসের মাইনে নিয়ে এসেছি। আরে আমি আজ খুব খুশি, তুমিও চলে এলে আর এখন থেকে আমাদের ব্যবসাও ভালোই চলছে। দাদা তুমি আমার জন্য কি এনেছো?
শৈলেশ তার নিজের ব্যাগটা রিয়ার হাতে দিয়ে বলে, এর মধ্যে তোমার জন্য অনেকগুলো জামা কাপড় এবং চকলেট রয়েছে, যাও নিয়ে নাও। রিমা শৈলেশকে খাবার দেয়, সবাই একসাথে মিলে খাবার খায়। তখন রিমা শৈলেশকে বলে, ওই আসলে ব্যাপারটা হলো যে আমি আর রিয়া মিলে চকলেট ম্যাগির দোকান খুলেছি, আর তাতে আমরা খুব ভালো মুনাফাও পাচ্ছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। এমনিতে কত লাভ হয়েছে মোটামুটি? এই দেখো, দুদিনের পুরো 10,000 টাকা। কি বললে, 10,000 টাকা? তাও আর দুদিনে? আমার গোটা মাসের মাইনে মাত্র 10,000 টাকা, আর তোমরা দুজনে মাত্র দুদিনে এত টাকা কামিয়ে ফেলেছো। রিমা এবং রিয়ার পরিশ্রম এবং ওদের টাকা দেখে শৈলেশের চোখ বড় বড় হয়ে যায়। শৈলেশ একটু ইতস্তত হয়ে বলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার লজ্জা পাওয়া উচিত না গর্ব করে কথা বলা উচিত। যত টাকা আমার বোন আর বউ মিলে দুদিনে কামিয়েছে, তত টাকা তো আমি সারা মাস চাকরি করে পাই। তো এতে লজ্জা পাওয়ার কি আছে বলো? তুমিও আমাদের সাথে এই ব্যবসায় সামিল হয়ে যাও, আর কি। আমি রাজি আছি, আর আমি এই কাজটা করতে রাজি। তার পরক্ষণেই শৈলেশ শহরে গিয়ে চকলেট নিয়ে আসে। আর রিয়া এবং রিমার সাহায্যে চকলেট ম্যাগির দোকান চালু করে দেয়। আর খোলার সাথে সাথেই চকলেট ম্যাগি প্রচুর বিক্রি হতে থাকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত সব কিছু আমাদের গ্রামে হচ্ছে, লোকে এত এগিয়ে এসে চকলেট ম্যাগি খাচ্ছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কোনো ব্যবসা ছোট বা বড় হয় না, ব্যাস কাজ করার মানসিকতা হওয়া চাই। তোমরা শুধু কি কথাই বলতে থাকবে নাকি আমারও কথা শুনবে? তোমাকে কেউ কি করে ভুলতে পারে ভাই, তুমি নিজেই তো এই ঘরের লক্ষ্মী। রিমা রিয়া আর শৈলেশ প্রত্যেক দিন তাদের চকলেট ম্যাগির দোকান খুলত আর দারুণ ব্যবসা করত। শৈলেশ তার শহরের চাকরি ছেড়ে দিয়েছিল, নতুন করে নিজের দোকানে কাজ করতে শুরু করে, আর তারপরে সবাই আনন্দে থাকতে শুরু করে।